ওই এই আরে আমারে বলছিস এটা হাসো হাস আবার হাস না হাস আবার হাস ইয়া না দেখ तो जे जोने अकुन वीडियो बनाते बोशा मैं माइक नहीं इटा होते हैं जे आमी वीडियो टा जोकन एडिट करते बोस्टम तो अकुन देख चिलम जे आमी वीडियो टे कोथा ओमर इंट्रो दी नहीं तो हेलो आया मुंग किते शायन वेलकम बैक टू माय चैनल तो वीडियो एडिट करते के आमी एटुकु ही बुझलाम जे तुमरा जदि वीडियोते कोथाओ स्किप करो तो वीडियोर कोनो आगा माथा बुझते पारबे ना अनेक हासिर कथाबार्ता आछे तो आमी एखाने बेशी कथा बाड़ाबो ना तुमरा वीडियोटा आगे देखे नाओ तारपरे कमेंट बक्से जानिओ পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা কাকড়া কি তেল কি ড্রামা মনে হচ্ছে যে মোবিল মোবিল ডালছ আর ওই তুমি মাংসের ঝোল টোল ভিতর দিয়ে ওই আলুটার মধ্যে আমরা আবার আমল ছাড়া খাই না দিদা রাখছো কি জন্য পড়ে যাবে না নিচে যে ধরে নাও আগে দেখো ঘুষ আবার দু হাত দিতে হচ্ছে কি জন্য অনেক রকম হয় ছয় দশ কি মা এটা উঁচু করা দেখে কেমন লাগছে কি করবো এখন তো মুখ দিয়ে বলো মানুষ বুঝবে কি করে দই ইলিশ দই শস্য ইলিশ তাই বলো গোটা গোলমরিচ বাটা গুঁড়ো করে না বাটা হাতে বাটা একটু কাঁচা লঙ্কা এবার টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে রাখা তাই তো আগে থেকে ফেটিয়ে রাখা আর পোস্ত আর কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি ওটা পরে বাটা দেব এবার দিচ্ছি আদা বাটা আদা বাটা এবার রসুন বাটা এবার দেব অল্প দেব ব্যাস এবার আমি মাখাবো একটু ঘি দে
ওই ঘি হ্যাঁ কি দিচ্ছ এটা এখানে কি বসাবা মাংস এটা কি এটা কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তাই তো হ্যাঁ এটা হয়ে গেছে এবার এটা মেশন তো রেখে দেব ঢাকা দেব তো সেটা কতক্ষণ রাখতে হবে আধ ঘন্টা আধ ঘন্টা বেশ না না আটো হবে আরে না আটো হবে বলছি মূর্তিটা দাও ভুলে গেছে তেজ মাথার কথা এটা কি এতক্ষণ পর কেন পাখা দিলে বলো দিতে ভুলে গেছিল বাবা রে চোখ তো জ্বলে গেল রে আমার বলে ম্যারিনেশন পাত্র ম্যারিনেশন করা পাত্রটা ধুয়ে দিলাম তাই দেয় দেখায় না আর এইবার কাজটা কি এবার বলে দাও এই বেরেস্তা গুলোকে এবার বাটতে হবে মিক্সিতে মানে মিক্সিতে পেস্ট করতে হবে এইটা সাধারণের জন্য লাগবে এটুকু দাও সাধারণের রাখো একটু One eternity later. তাই তো সারা সারা পরিবারের লোক খাওয়া আর না না তুমি করো না দেখ না কিছু লাগবে না কত আমি আমি আরে এখনো হইনি কি এই সব কি এখন এটা তাহলে তো ভালো তে তা ফুদা ফুদা গরমে হাত পুড়ে যাবে না 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 ভাগ করতে ব্যান চলতে আরে এটা কোনি কি জল দিতে কেন দেখ কোনটা কি কি দেবো দেখ আমি তো আন্দাজ করে দিছি কাজু বস্তু বাটা ছেড়ে দিলে আবার কি করতে হবে রয়েছে তুমি জানো না তো কি করবো এইখানে নিয়ে একটা ছবি তুলবো তুলবো একটা ছবি কি করছো তুমি এবার চিকেনের পর মটন কষা করছি সৌমিতা দত্ত চিকেনের রেসিপি চেয়েছিল আর কি চিকেন রেজালার রেসিপিটা করে দেখালাম আর আর মটন কষা দেখাবো না মটন কষা তো আমার দেখানোই আছে এরপরে দেখা হবে খাওয়ার টিভিতে টাটা টাটা তো ভিডিও করতে বসে গেছি এটা হচ্ছে ভাত ইলিশ মাছ ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা তো পাঁচ রকমের এমনি সবজি ভাজা দিতে হয় একটা ইলিশ মাছ ভাজা এক্সট্রা আর এখানে আছে ডাল এখানে আছে সর্ষে দই দিয়ে ইলিশ মাছ এখানে আছে চিকেন রেজালা এটা হচ্ছে মাটন কষা আর এটা হচ্ছে দই মিষ্টি আর আমটা মোশাব তো আলাদা করে পাওয়া যাচ্ছে মানে পাওয়া যাচ্ছে বলছি আলাদা করে করেছি ঠিক আছে মাংস দাদু ভাল লাগছে
কি কি দিয়ে করা বলো তো? আর কি করে বলবো? ভাল লাগছে চিকেন? শাশুড়ি তো জ্বালা আছে, বহুত বহুত জ্বালা। মটন ছুঁয়ে থাকতে পারবো? মটন আটাটা ঢুকাতে পারেন মুখে? তুমি আসো সন্ধ্যে সময়, তাহলে আমি চলে গেলাম খেতে। তো ওই পাশে মা মামা সব খাচ্ছে, বাবা তো অনেক আগে খাওয়া হয়ে গেছে, হয়তো তোমরা ক্লিপটার আগে হয়তো দেখে নিয়েছো। এইবার হচ্ছে আমার খাওয়ার পালা। তো আমি আসলে ফটো তোলার জন্য মেইনলি খাবারগুলো সাজিয়েছিলাম, তারপরে এখন খেতে বসে গেছি। তো হচ্ছে এই এত রকম ভাজা যেগুলো আমি ফটো তোলার জন্য মেইনলি তুলেছিলাম, এগুলো আমি আগে তুলে রাখি। এই মাছ ভাজাও আমি খাবো না, ইলিশ মাছ ভাজা। আমি মানে পাতটা পুরো খালি হয়ে গেল, এবার হচ্ছে আমি এই দিয়ে একটুখানি খাই। এবার এই পুরোটা নিয়ে আর হচ্ছে এমনি কি বলে পেঁয়াজের মুসুরির ডাল। ডাল দিয়ে ভাজা দিয়ে তো ডাল আর নতুন করে কি দেখাবো। এবার চলে যাবো মাছের ওখানে আর কি। তো ডাল দিয়ে আমি প্রায় ভাতের অর্ধেক অংশ খেয়ে নিয়েছি, এবার হচ্ছে ডালের পর মাছের পালা। সরে একটুখানি মাছটা দেখাই, মাছটা কি দাঁড়, মাছটা দেখে ফোকাস কর, আমার দিকে ফোকাস না করে একটু ভেঙে যাবে। তো মাছটা আর একটুখানি গ্রেভিটা, এমা পুরো তেল পড়ছে। তো একটুখানি ভাত ভেঙে দেখা যাক খেয়ে, আমি এখনো খাইনি, ওরা সব খেয়েছে বলছে নাকি ভালোই খেতে। এবার হচ্ছে মাছ ভাত দিয়ে মাছের থেকেও বেশি ভালো লাগছে গ্রেভিটা। ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে চিকেন। সরাই সামনে চিকেনটা দেখায় একটু, চিকেনটা দেখতে ঠিক এরকম লাগছে, ও মাই গড, পুরো ও মাই গড লাগছে। এই তুই ও কত কত খেয়েছিস না? এই আমার ফেভারিট পিস তুললাম। উপর থেকে বেরেস্তার যে গার্নিশিং করে দিয়েছিলাম, পুরো বেরেস্তাটা আমার আমার পাতেই বেশিরভাগ পড়েছে, তো বেরেস্তার জন্য বেশি ভালো লাগছে। আমি চিকেনটাই বেশি খাবো, আমি মটনটা সবসময় ভালো লাগে না খেতে। এমনিতে আমি কষার সময় মটনটা অনেকটা খেয়ে নিই। আর তুই একটু দেখাবো মটন খাওয়া, দেখাবো আর একটা এমনি খাই, তারপরে ফোনটা কেটে মানে ভিডিও ফোনটা বলছি ফোনটা কেটে দিই, দেখি ভিডিওটা কেটে দিই। তো কোন পিসটা তুলি বলতো? এই পিসটাই তুলি, চিকেনটা লাগছে। তো ভিডিওটা এখানেই মানে সেখানে শেষ করবো। আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো তার নাম হচ্ছে অঙ্কিতা সাহা 929, এবং ফেসবুকে যদি ফলো করতে চাও তার নাম হচ্ছে অঙ্কিতা সাহা, সেখানেও ফলো করতে পারো। তো ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, আমাকে দেখা, টাটা। মানুষ লাগলো মাত করো, রানিলো রানিলো, বহুত বুড়ে লাগলো, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে।